তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসলাম। এর আগের দিন তোমাদের একটা গল্প বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? সেটা অর্ধেক বলেছিলাম, আর কিছু বাকি রয়ে গেছে, সেটা আজকে দেখি সম্পূর্ণ করতে পারি নাকি। এটা 9টা বাজে বেজে দেখি। সেই রাজার ছেলে তো ডাকাতদের পাল্লায় পড়ে অত তো ফিরে গেল, সেই কষ্টি পাথর পেয়ে গেল, তার সেই ময়ূর পঙ্কি নৌকা টোকা সোনার হয়ে যাচ্ছে ঠেকানো মাত্রই, ওইটা নিয়ে বাড়ি আস, বাড়ি পড়তে পারে রওনা দেবে। তাই ডাকাতদের সর্দার সে বুড়ো সর্দারটা বললো যে রাজকুমার, আপনি এই পথে সোজা না গিয়ে যে পথে আছেন সেই পথে না গিয়ে একটু ঘুরে যাবেন, তাহলে আপনার বিপদের সংখ্যা কম থাকবে। ঠিক আছে, রাজার ছেলে মাঝি বান্দা নিয়ে বলে চলো ওই দিক দিয়ে ঘুরে যাবে, দু চার দিন বেশি লাগে তবু ভালো, ওই রাস্তা দিয়ে চলো। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, সেই যেতে যেতে আবার কিছু দূর যাওয়ার পরে আবার কতগুলো ডাকাতকে ধরেছে। হ্যাঁ, এই নৌকা ভিড়াও নৌকা ভিড়াও, আমাদের কথা শোনো, এদিকে আসো এদিকে আসো। দাদা বলছে না যাবে না, চলো নৌকা নিয়ে চলো। কিছু যাওয়ার পর ওরা ওর তখন কিছু কথা না শুনে ওই রাজা ছেলের পেছনে আরও কতগুলো নৌকা নিয়ে তাড়া করেছে। সে রাজার ছেলে সে তাড়া খেয়ে বলো তুমি আমাকে মাঝিতে বললো, একজন বড়ো মাঝি তাকে বললো তুমি এক কাজ করো, একটু পাড়ে ভেড়াও আমি নেমে পড়ো। তখন মাঝি বলছেন না দাদামশাই আপনি নামবেন না, ওরা তো তা ধরে ফেলবে। বলল না তুমি ভেড়াও। ঠিক আছে, ও রাজার কথা মতো যদি গিয়ে নৌকা তীরে ভিজা যাও। রাজার ছেলে বললো আমি নেমে পড়ছি, তোমরা বাড়ি চলে যাও। রাজার ছেলে নেমে পড়ো, নেমে পড়ো ওই ফাঁকা রাস্তা কোথায় যাবে, সেই হাঁটতে রয়েছে গ্রামের গঞ্জে এদিকে। আর পিছনে যে ডাকাতগুলো আসছে ওরা দেখে ফেলতে বুঝতে পেরেছে, ওরাও করেছে কি নৌকা থেকে নেমে ওই রাজার ছেলে পেছনে তাড়া করেছে। রাজার ছেলে দৌড়তে 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 অনেক দূরে গেতে একটা বাড়ি, হ্যাঁ, পৌঁছে ওই বাড়িতে ঢুকে পড়েছে। আর এই ডাকাতি এরা একটু পেছনে আছে, ওরা আস্তে আস্তে আসছে। আর যে বাড়িতে ঢুকেছে ওইটুকু আবার ডাকাতের বাড়ি, ওই যে ডাকাতগুলো আসছিল ওদের বাড়ি ওটা। হ্যাঁ, ওদের বাড়িতে ওই সব ডাকাত চলে গেছে, ওরা তিন ভাই না চার ভাই ছিল, ডাকাতি করতে চলে গেছে, বাড়িতে রয়েছে শুধু ওদের এক বোন আর মা। বোনটা কিন্তু খুব ডেঞ্জারাস বোন, হলে কী হবে? হ্যাঁ, ও রাজার ছেলেকে দেখে একটু কি মায়া দয়া হলো, তখন বলছে আপনি এখানে কী করে এলেন, এটা জানেন না ডাকাতে বাড়ি সর্বনাশ, আপনাকে মেরে ফেলে দেবে, আপনি শিগগির পালান এখান থেকে, হ্যাঁ, তা নাহলে আপনাকে শেষ করে দেবে। আর ডাকাতের না ওর বোনটার পর খুব অত্যাচার করতো, বোনটাকে বিয়ে দিত না, বলে তুই বসে বসে খাচ্ছিস কিছু করছিস না, হ্যাঁ, এর নানা রকমকে আর কি অত্যাচার করতো। অত নিজের বোন বলে যে একটা খুব প্রিয় আহ্লাদ, বোনকে ভালোবাসা, সেরকম কিছু পেত না। বোনটার মনে একটু ক্ষোভ ছিল, দেখো ও রাজার ছেলেকে ওই বলে ওকে পাঠিয়ে দিল। ওকে পাঠিয়ে দেবার কিছুক্ষণ পরে সব ডাকাতরা বাড়িতে এলো, বলে এই এইখানে একজন ঢুকেছে, ওকে কোথায় রেখেছিস বল। বোনটা বলছে না কোথাও রাখেনি তো, এখানে কেউ আসেনি। বলে না এসছে, আমরা দেখেছি এইদিকে এসছে, বল কোথায় রেখেছি। অনেক চাপা চাপির পর তো বলছে ও চলে গেছে এদিকে, তো এই রাজার বাড়ির দিকে চলে গেছে, অনেক রাজার বাড়ি, ওইটাও একটা রাজার এরিয়া। তখন ডাকাতটা আবার ওর পিছনে নেবে, ওকে ধরবে। আর ওই রাজপুত্র করছি সেই দৌড়তে দৌড়তে গিয়ে ওই যে রাজা ওখানে যে জমিদার আছে সেই রাজার বাড়িতে ওখানে উঠল। হ্যাঁ, ওকে গিয়ে বলছে মহারাজ আমাকে বাঁচান, আমার পিছনে ডাকাত লেগেছে, যে করে আমাকে বাঁচান, তার নাহলে এরা আমাকে মেরে ফেলবে। তখন রাজামশাই বলছে কী হয়েছে, ঠিক আছে দাদা, ওরকম কথা হচ্ছে। তারপর ডাকাতটাও গিয়ে ওরা হাজির হয়েছে, ওরা গিয়ে বলছে মহারাজ এই ছেলেটা আমার বোনকে বিয়ে করেছে, বিয়ে করে বউ আর নেয়নি, ফেলে দিয়ে চলে আসছে, পালিয়ে আসছে, আপনি এর বিচার করুন, ওকে আমার হাতে তুলে দেন, আর তা নাহলে আপনি আর বিচার করুন। মহারাজ পড়েছে মহা ভেষজ, কী করবে এখন, এই ডাকাতদের হাতে এই ছেলেকে তুলে দিলে তোর মেরে ফেলবে, মেরে গেলে যার কাছে নিয়ে নেবে সব। তখন মহারাজ এক বইতে বলে যে ঠিক আছে, তোমাদের বোন তো
বিয়ে হয়েছে, একে যে করে দেখি আমি পারিয়ে নাকি তোমাদের বোনকে নিয়ে আসবো, কালকে বোনকে নিয়ে এসে আমার এখানে রাখো, তারপর আমি দেখছি। তখন ডাকাতে গেল কি তখনই চলে গেল, তারপরের দিন ওদের বোনকে নিয়ে এলো, ওদের বোনকে শিখিয়ে দিল, দেখ ওর কাছে যে জিনিসটা আছে সেটা তুই যে কোনোভাবে ওকে মেরে ফেলিস তাও ভালো, ওইটাকে নিতে হবে, ওইটা নিলে আমার পেলে আমাদের ডাকাতি করতে হবে না, বুঝেছিস? ওকে মেরে ফেলিস, ওকে বাঁচিয়ে রাখতে হবে না। এই বলে বোনকে রাজামশাই কাছে নিয়ে আসছে। রাজামশাই ঠিক আছে, বিয়ে হয়েছে তো, ওকে রেখে তোমরা চলে যাও, তোমরা একদিন, হ্যাঁ একদিন পরে আজকে যাচ্ছ, কালকে বাদে পরশু চলে আসবে, হ্যাঁ এসে তোমাদের বোনকে বা তোমাদের জামাইকে নিয়ে যাও। যে ওই ডাকাতদের তাড়িয়ে দিয়েছে। রাজা তখন করেছে কি, ওদের বলেছে দেখো তোমরা বিয়ে হয়েছে, তোমরা কি আমি এখনও জানি না, বলছো ওর বিয়ে হয়ে গেছে, তা তোমরা এক ঘরে থাকবে, ওদেরকে এক ঘরে রাখতে দিয়েছে। সেই রাজপুত্র আর ডাকাতের বোনরা এক ঘরে শুতে দিয়েছে, আর বাইরে রাজামশাই পাহারা দিয়েছে, সিপাহীদের রেখেছে, তোমরা শনিবারে কী কথা বলেছো না পাহারা দিলে। বুঝেছেন? চারজন খুব গভীর ঘুমাচ্ছে রাজপুত্র, আর বোনটা কি সহজে ঘুমায়, ও তো শয়তানি বুদ্ধি। অনেক রাত্রে কি করেছে কি একদম লাফ দিয়ে যায় না, সে রাজপুত্র বুকের উপরে উঠে পড়েছে, বুকের উপরে উঠে ছোড়া দেখেছে, বলে তোমার কাছে যা জিনিস আছে আমাকে দাও, তা না তোমাকে মেরে দেবো। তুমি জানো না তো আমার ভাইরা কত ডাকাতি করে কত লোককে মেরেছে, দুর্ধর্ষ ওরা, তোমাকে মেরেও শেষ করে দেবে, আমি তোমাকে শেষ করে দেবো, জিনিসটা দাও আমার দরকার, আমি খেতে পাই না, আমাকে দেখে না ভাইরা, তুমি আমাকে দাও। তখন রাজপুত্র বলছে দেখো তুমি আমাকে মেরে কি, আমার কাছে কিছু না, তুমি তো আমাকে বাঁচালে, তোমার বাড়ি যখন আমি গেছিলাম তুমি তো বাঁচালে, ডাকাতে বাড়ি শিখিয়ে পারলে, আবার তুমি আমাকে মেরে ধরছ। বোন কিছুতেই শুনছে না ডাকাতের বোন, বলে না ওসব কথা তুমি ছাড়ো, তুমি আমাকে দিয়ে দাও। তখন রাজাম ছেলে বলছে সত্যি কী করা যাবে, আচ্ছা ঠিক আছে আমি একটা গল্প বলি তুমি শোনো, তারপরে আমাকে মেরে দাও, এই গল্পটা তুমি শুনে আমার কেমন। তারপর রাজার ছেলে আবার একটা গল্প ধরল, সেই গল্পটা আবার বলছে যে শোনো এক রাজা ছিল, সেই রাজা একদিন শিকারে গেছে, সবাই লোকজন নিয়েছে শিকারে গেছে, সেই অসম্ভব জঙ্গলের মধ্যে রাজার খুব তৃষ্ঠা পেয়েছে, শিকার তখনও করতে পায়নি, তখন রাজার যে আর মন্ত্রীমন্ত্রীর ছেলে বলে থাকে আমাকে জল এনে দাও, তো আমি জল খাই আগে প্রাণে বাঁচি, জল নিয়ে এসে তারপর শিকার করব। তখন মন্ত্রীমশাই বলছে রাজামশাই এখন কোথায় জল পাবে, এখানে কোনো পুকুর ঠুকুর কিচ্ছু নেই, খাল বিল নদী কিছুই নেই, বলে যেখানে পাবে পাহাড়ের ঝড়া ছড়া থেকে নিয়ে এসো। তখন মন্ত্রীমশাই জল আনতে গেছে, মন্ত্রীমশাই জল নিয়ে এলো, এসে রাজাকে খেতে দিয়েছে, রাজার জল খাবে। আর রাজার সঙ্গে ছিল রাজার একটা পোষা বাজ পাখি, বুঝলো তো, সেই পাখিটা রাজার অন্ত প্রাণ, রাজার খুব প্রিয় ছিল পাখি, রাজা খুব ভালোবাসত পাখি, নিজের জীবনের থেকে পাখিটাকে বেশি ভালোবাসত বাজ পাখিকে। রাজা যখন খেতে গেল পাখিটাকে কি উড়ে ছাপটা ছাটো দিয়ে ফেলে দিল, পাখনা দিয়ে ছাপটা মারলো, জলটা পড়ে দিল। তখন রাজা আবার মন্ত্রী বলছে মন্ত্রীমশাই এই যে জলটা ফেলে দিল, জলটা আবার নিয়ে এসো। আবার রাজা ওই মন্ত্রী সেখানে গিয়ে আবার জল নিয়ে আসে, রাজাকে খেতে দিয়ে, রাজা যেই খেতে যাচ্ছে পাখিটা না আবার ঝাপড়া দিয়ে ফেলে দিয়েছে, রাজাকে খেতে দিচ্ছে না। রাজা তখন খুব রাগ হয়েছে, কি আমি জল খাচ্ছি তুই বারবার এরকম ফেলে দিচ্ছিস, রাজা বলে পাখিটা মেরে দিল, কোনো কথা নেই মেরে দিল, মেরে দেওয়ার পর রাজা কিন্তু জল খাওয়া হলো না, পাখিটাকে মেরে দিল। তারপর রাজা ভাবছে যে কী করা যায়, হ্যাঁ এই পাখিটা আমাকে জল খেতে দিল না কী ব্যাপার। তখন মন্ত্রীমশাইকে বলছে মন্ত্রীমশাই তুমি জল কোথাতে নিয়ে আসছে, চলো তো যাই দেখেন। তখন রাজামশাই মন্ত্রী নিয়ে আরও দুই চারজন সৈন্য সৈন্য নিয়ে গিয়ে ওই পাহাড়ে উঠে মশাই, রাজামশাই এই যে ঝর্ণা পড়ছে ঝর্ণার জলে আপনাকে নিয়ে গেছে। রাজা ভালো করে দেখছে ওই ঝর্ণার উপরে বিরাট এক অজগর সাপ, তার লালাটা পড়ছে, তার লালা পড়ছে ওই ঝর্ণার মতন হয়ে, সেই জলটা মন্ত্রীমশাই নিয়ে
রাজা খেতে দিয়েছে, রাজা তখন কপর চাপল, ভাই আমি কি করব, আমার প্রিয় পাখিকে আমি মেরে দিলাম না জেনে শুনে, রাজার কি আফসোস, রাজা তো কান্নায় ভেঙে পড়লো, মন্ত্রীমশাই আমি কি করলাম কি করব। তখন সেই রাজপুত্র বলতে, দেখো তুমি যদি আমাকে মেরে ফেলো আমি মরে যাব, কিন্তু কিছুই পাবে না, পরে তুমি আর আফসোস করবে। এদিকে রাজপুত্র গল্প বলছে তো, আর পাহারাদাররা সব শুনেছে, বলে এটা তো ভালো গল্প করছে দিব্যি, নিশ্চয়ই এরা বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী হবে। ওরা পাহারা ছেড়ে দিয়ে রাজাকে গিয়ে বলেছে ভোর ভোরবেলা যে হ্যাঁ মহারাজ এদের বিয়েই হয়েছে, এরা বেশ সারা গল্প করেছে, এদেরকে দিয়ে এই বলেছে। রাজা বলে ঠিক আছে, ভোর হোক ওদেরকে, ওরা আসুক, দুদিন আসতে বলেছি তো, ওরা আজকে বাদ যাবে, কালকে তো চলে আসবে, তখন ওদের দিয়ে। তখন এই সব পরিকল্পনা হচ্ছে, তখন রাজপুত্র সেই ডাকাত বোনকে বলতে, দেখো তুমি আমাকে মারলে তুমি আমি আফসোস করতে বলো, তুমি যখন বিয়ে বলে দিই তাহলে চলো আমাকে বিয়ে করো, আমি তুমি বিয়ে করে চলি, চলো আমার সঙ্গে। তখন রাজপুত্র সেই রাজাকে বলছে, মহারাজ ঠিক আছে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি পরিচয় দিল যে আমি অমুক দেশের রাজার ছেলে, এই বিপদে পড়েছিল। তখন এই রাজা বলছে, বাড়ি ওনার তো আমার জানাশোনা ওই রাজা, উনি তো খুব ভালো রাজা, তুমি তার ছেলে, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই, ওদের একটা ঘোড়া দিয়েছে, বলে তোমরা চলে যাও তাড়াতাড়ি ডাকাত ধরে। তখন ওকে ওকে সেই ডাকাত মেয়েকে ঘোড়া পিঠে বসিয়ে একদম বিয়ে করে চলে গেল, একদম নিজের রাজ্যে চলে গেল। নিজের রাজ্যে গিয়ে দেখে রাজপুরী খাঁকা শূন্য, লোকজন কেমন হয়েছে, কোথায় লোকজন নেই সে নিঃসব দেখতে, তার বাড়িকে দেখে বাবা মা কান্নায় ভেঙে একদম অন্ধ হয়ে গেছে, এত কান্না করেছে ছেলের জন্য, হ্যাঁ মা তো খালি ছেলে অত পাগল হয়ে গেছে ছেলের কথা বলতে বলতে, বাবাও তাই হয়েছে যে আমার একমাত্র ছেলে কোথায় গেল। তখন সেই রাজার ছেলে গিয়ে বাবা মা ডাকলো, তাদেরকে বললো বাবা মা আমি ভালোই আছি, কোনো চিন্তার কথা নেই, আমি এবার সামাল দেব রাজ্য, আমি আর আগের মতন ভালো গেছি। এই বলে তখন রাজা সমস্ত ওই মেয়ের সঙ্গে বিয়ে দিল, সুখে সঙ্গে দিন কাটাতে লাগলো, আবার সেই রাজার রাজ্য আগের মতো হয়ে গেল। এই কথাটাই বলছি, কুমাতার কুপুত্র সঙ্গে সঙ্গে যদি কুমাতার সেরকম ভয় পরিস্থিতি তাহলে ছেলে ঠিক ভালো হয়ে যায়। দেখো কেমন ছিল ছেলেটা, একটি দুরাচার ছেলে ছিল, সে কত সুন্দর ভালো হয়ে গেল। এই হলো গল্পটার মূল কথা, যে ছেলেকে রাজা তাড়িয়ে দিয়েছিল সে কত ভালো মানুষ হয়ে আবার রাজার মতন রাজা হয়ে ফিরল, এই গল্পটা মূল। ঠিক আছে তাহলে এবার আসি বন্ধুরা, হ্যাঁ গুড নাইট, গল্পটা হলো কেমন লাগলো বলবে, আমি তো আরও অনেক গল্পে বলবো আস্তে আস্তে দেখে, আমি জানি কিন্তু আমি ভুলেও গেছি, বড় স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, বুঝলি তো। আচ্ছা গুড নাইট।